আসসালামু আলাইকুম, সাদিক সাউথ কোরিয়া থেকে। আমার এই চ্যানেলে নর্মালি সবগুলো ভিডিওই আপনার কোরিয়া কেন্দ্রিক, আর লাস্ট আপনার অনেকগুলো ভিডিওতে স্টাডি ইন কোরিয়া রিলেটেড টপিকসটা উঠে আসে নাই। তো কমেন্ট সেকশনে প্রচুর আপনার যে কমেন্ট আসে যে ওই ধরনের যে ভাইয়া স্টাডি ইন কোরিয়া রিলেটেড আরও ব্লগ চাই। তো এখন ব্যাক অন ট্র্যাক আবারও কোরিয়া রিলেটেড। আমি এখন আছি সোল থেকে দূরে একটা শহরে চুনচন এলাকায়। তো এটা আপনার সকচো যাওয়ার পথে চলে, মানে একটা ব্রেকের মতো। আর যেহেতু আমি ডাইরেক্ট টিকিট পাই নাই, তো এখানে আপনার ব্রেক নিছি, আমার এক ঘন্টা পরে আমার বাস। তো আজকের এই ব্লগটিতে আমি আপনাদেরকে শেয়ার করব যে কেন কোরিয়াতে আসবেন এবং কারা কোরিয়াতে আসতে পারবে। কারণ অনেক ইজি একটা টপিক, বাট প্রচুর এই নিয়ে কোয়েশ্চেন আসে। যদি ছোটোভাবে বা একদম স্বল্প কথায় বলতে চাই কেন কোরিয়াতে আসবেন, এর মধ্যে যে মেইনলি যেহেতু স্টাডি ইন কোরিয়া এই টপিকসটাতে, তো কোরিয়াতে মোটামুটি অন্যান্য দেশের তুলনায় অল্প খরচে পড়াশোনাটা করা যায়। আসার সময় যে কষ্টটা লাগে মোটামুটি মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে এটা বিয়ার করতে পারে। সেকেন্ড যে জিনিসটা, পড়াশোনার মান এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে কোরিয়া জাপানের পড়াশোনার মান অনেক ভালো কম্পেয়ার করলে। তো এই কারণে পড়াশোনার মানেরও দিক থেকে আপনি এখান থেকে যদি একটা ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি নিতে পারেন, ইন ফিউচার আপনি অনেক ভালো জায়গায় যেতে পারবেন, ইভেন কি কোরিয়াতেও আপনি ভালো চাকরি পেতে পারেন। থার্ড যে জিনিসটা, পড়াশোনা শেষ করে আমাদের অনেকের ইন্টেনশন থাকে যে আমরা আবার এই দেশটাতেই থেকে যাব। প্রথম দিকে আপনার 16-17 দিকে আমরা এটা মাথায়ও চিন্তাও করতাম না যে কোরিয়াতে জব করে আপনার এখানে পারমানেন্ট থাকার একটা ব্যবস্থা। সবাই মনে করতো যে ব্যাচেলর শেষ করেই আমরা অন্য কোনো দেশে চলে যাব, মুভ করব ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে। তো এখন আস্তে আস্তে কোরিয়ান সরকার বিভিন্ন ভিসা ক্যাটাগরি আস্তে আস্তে বার করছে। যেমন খুব আর কি এখনই আপনার চালু করছে আপনার F2R ভিসা, যাতে আপনি অনেকগুলা এরিয়াতে আপনি পারমানেন্টলি থাকার মতো ভিসা স্টুডেন্টরা বা ডিটেনে যারা আছে জব সার্চিং ভিসায় তারা থাকতে পারবে। এছাড়াও আপনার কোরিয়াতে যেটা লিভিং এক্সপেন্স, যে আপনি টাকা তো ইনকাম করলেন পার্ট টাইম জব করে, তখন দেখা গেলো লিভিং এক্সপেন্সটা কেমন। তো কোরিয়াতে লিভিং এক্সপেন্সও মোটামুটি ভালোই, আপনার যেটা আপনার ইনকামের পরেও কিছু টাকা সেভ করা যায়, যাতে করে আপনি ইন ফিউচারে আপনার এই টাকা দিয়ে আপনি কোনো বিজনেস দাঁড় করাইতে পারেন অথবা ফ্যামিলি সাপোর্ট করতে পারেন। এই কারণেই, মূলত এই কারণেই অন্যান্য কান্ট্রি থেকে সাউথ কোরিয়াতে আপনার ব্যাচেলর অথবা মাস্টার্সে আসা কোয়াইট এ গুড ডিসিশন। এখন নেক্সট যে বিষয়টা, কারা কোরিয়াতে আসতে পারবে। তো কমেন্টে অনেকেই হতে পারে ক্লাস 8-9 অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি কি SSC পরে আসতে পারবো কিনা, কারণ অনেকে আবার কোরিয়াতে কে-পপ বা BTS ফলো করেন, তো ওনাদের মধ্যে একটা ক্রেজ থাকে যে কোরিয়াতে কবে আসা যায়। তো কোরিয়াতে আসতে হলে SSC পরে আপনি পারবেন না, ন্যূনতম আপনাকে HSC অথবা আপনি HSC যদি না দিয়ে আপনি অনেকে ডিপ্লোমা করেন, ডিপ্লোমার পরে অথবা ডিগ্রিতেও আপনি কোরিয়াতে আসতে পারেন। আর এটা শেষ করে আপনার প্রথম যেটা কাজ হবে IELTS দেওয়া। অনেকে মনে করেন বা বলেন যে IELTS ছাড়াও কোরিয়াতে আসা যায়। IELTS ছাড়া কোরিয়াতে আসা গেলেও কোরিয়াতে আসার পরে আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন না, আনলেস আপনি কোরিয়াতে আসার পরে IELTS এক্সাম দেন এবং এরপরে 5.5 IELTS-এ ওভারঅল স্কোরটা আনেন, তারপরে আপনাকে কোরিয়াতে যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে দেওয়া হবে। Thank you.
সো আরও একটা বিষয় যেটা, যে কোরিয়াতে কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়তে পারবেন না, এর মধ্যে অন্যতম হলো মেডিকেল এবং ল। তো মেডিকেল এবং ল নিয়ে অনেকেই পড়তে চান, বাট কোরিয়াতে এখনও এই সাবজেক্টগুলো অ্যাভেলেবল না ইংলিশে। আগামীতে হতে পারে যে ওরা এই সাবজেক্টগুলো ইংলিশে অ্যাড করতে পারে, বাট এখন পর্যন্ত নাই। আর আপনি যে সাবজেক্টে পড়তে চান ওইটা আপনি কি করবেন, আপনি গুগলে একবার সার্চ দিয়ে দেখবেন যে কোন কোন ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলো অফার করে ইংলিশে, তখন এই সাবজেক্টগুলো আপনি ওই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারেন। সিম্পলি একটা মেইল দিলেও হোপফুলি ওরা রিপ্লাই করবে। আর কোরিয়ান ইউনিভার্সিটিগুলো এই ক্ষেত্রে অনেক আপনার কেয়ারফুল, সো মেইল দিলে ওরা রিপ্লাই করে, তো আপনি একটা ওদের সাথে কনভারসেশন করতে পারেন। অনেক আমার পরিচিত অনেক ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে দেখা গেছে যে ওই স্টুডেন্ট মানে ওই ইউনিভার্সিটিতে আমি মনেও করতাম না কোনো বাংলাদেশি আসছে, কিন্তু ওরা দেশ থেকে আপনার ইউনিভার্সিটিতে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে মেইল দিয়ে দেখা গেছে ওই ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো এমন না যে আমরা হাতে গোনা কয়টা 20-25টা ইউনিভার্সিটির নাম বলতে পারি যেগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে, কিন্তু এই ইউনিভার্সিটিগুলো ছাড়াও আরও প্রচুর ইউনিভার্সিটি আছে। আপনাকে কোরিয়াতে প্রায় 200+ ইউনিভার্সিটি আছে, আপনি ওই ইউনিভার্সিটিগুলোতেও চেষ্টা করে দেখতে পারেন। হতে পারে যে ওরা আপনাকে পজিটিভ রেসপন্স করতে পারে, বা ওদের ইন্টেনশন থাকতে পারে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা আনবে, তো কেন না আপনি চেষ্টা করে দেখেন। আর এর জন্য আপনি গুগলে সার্চ দিয়ে নিজে একটু পরিশ্রম করবেন যে ওই ইউনিভার্সিটিগুলোতে আসলে আসা যায় কিনা, তারপরে ওদের কস্ট কত ওইগুলো আপনি দেখতে পারেন। আর সর্বোপরি আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমিও চেষ্টা করব। বাট এখন পর্যন্ত আমি যে ইউনিভার্সিটিগুলোতে ফরেনার দেখছি বা বাংলাদেশি স্টুডেন্ট দেখছি, আমি মূলত ওইগুলোতেই সাজেস্ট করি। কারণ হলো ওই ইউনিভার্সিটিগুলোতে আসলে দেখা যায় আপনাদের প্রথম দিকের যে লাইফটা অনেক সহজ হয়, যেমন আসার পরে পার্ট টাইম জব খোঁজা বা একটা আপনার কী খাবেন না খাবেন, কারণ এখানে হালাল হারাম ফুডেরও একটা ব্যাপার আছে। তো এইগুলা সব কিছু আপনার জন্য একটু ইজি হয়ে যায় যদি ওই ইউনিভার্সিটিতে আগে থেকেই বাংলাদেশি স্টুডেন্টরা পড়াশোনা করে। লাস্ট নট লিস্ট, আবারও একটু সামারাইজ করে দিই এই ভিডিওতে আপনি কী কী জানতে পারলেন। কোরিয়াতে কারা আসতে পারবে, অবশ্যই আপনি কোরিয়াতে আসার জন্য HSC অথবা ডিপ্লোমা অথবা আপনি বাংলাদেশি ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরে ILTS-এ 5.5 স্কোর নিয়ে আপনি কোরিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। এজন্য অবশ্যই কোরিয়াতে আসার জন্য অনেকগুলো গ্রুপ আছে, আপনি স্টাডি ইন কোরিয়া ফর বাংলাদেশি স্টুডেন্ট ওইরকম লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো গ্রুপ পাবেন, ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে নেবেন এবং আপনি যতটা পারেন আপনি গ্রুপগুলোতে পোস্ট করবেন, কমেন্ট করবেন, আপনার যে কোয়েশ্চেনগুলোগুলো জানার আগ্রহ থাকলে অনেকে আপনার যারা অলরেডি কোরিয়াতে থেকে গেছে তারা আপনাকে সাহায্য করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মারার বল দিতে বলছো তো ভাই।